Viewers, welcome to everybody in this live show. So, প্রতি সপ্তাহের মতো উইকেন্ডে আবারো আপনাদের কাছে আসলাম। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে লাইভটা শুনবেন এবং লাইভটাকে প্রথম অবস্থায় একটু শেয়ার করে দেবেন যেন সবাই শুনতে পারে। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। মাঝে ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হতে পারে, তো ওয়াইফাই কানেকশানে একটু প্রবলেম হতে পারে, ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে ইদানিং। আশা করি সবাই আস্তে আস্তে জয়েন করছেন, কোশ্চেনগুলো সবাই একটু গুছিয়ে করবেন। হ্যাঁ, ডায়াবেটিস ও মেডিসিন নিয়ে এখানে আলোচনা করা হয়। আশা করি সবাই একটা কাগজ কলম নিয়ে ভাইরাস মোকাবেলা করব এবং মনে হচ্ছে কিছুটা বৃদ্ধি পাবে আক্রমণ। সো এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবং আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। তো মাস্ক ব্যবহার করাটাই এখন একটা নিউ নর্মাল লাইফ। সবাই করোনা চলে যাওয়ার পরেও অনেকেই মাস্ক ইউজ করে। তো সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। একটা সাউন্ড একটা মূল ফ্যাক্টর লাইভ অনুষ্ঠানে। এখানে শহীদ দেখছ, রাজীব দেখছ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দেখো আস্তে আস্তে এখানে জয়েন করছেন সবাই। সো যেটা বলছিলাম এবং রোগীগুলার যে ডিস্টেন্স দুই হাত দূরে দূরে বসবে এইটার ব্যবস্থা করার পরেও তারা এই নিয়মটা মানছে না। সো করোনা পরিস্থিতিতে বলবো যে যারা পরিবারে বয়োবৃদ্ধ মানুষ আছেন, যাদের বয়স্ক মানুষ, যাদের কোমরবিডিটিস আছে, বারে বারে বলছি যাদের প্রেশার, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, সিডিবিএস, যাদের স্ট্রোকের পেশেন্ট আছেন, তারা মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কারণ ওয়াইফাই সমস্যা করছে নেটে। সো দীপচান কানু মামা জয়েন করছে, থ্যাংক ইউ মামা, দেখতে থাকো লাইভটা। তো যাদের কোশ্চেন প্রায় এখানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত থাকতে পারে, তো আমাদের এই দুই তিন মাস খুব সতর্কতার সহিত থাকতে হবে এবং জীবাণুটা যেহেতু কিছুটা তাপমাত্রা কেন্দ্রিক সেই তো বলবো। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান। তো তাপমাত্রা কেন্দ্রিক সেই তো, হ্যালো এভরিবডি। তো রাজন চন্দ্র মজুমদার লাইটটা দিয়ে দিলাম, রাজন চন্দ্র মজুমদার ইজ ওয়াচিং নাও। খুব সমস্যা করছে নেটওয়ার্ক, আমি বোধহয় মাঝে মাঝে কেটে যাচ্ছে। সো যেটা বলছিলাম যে যাদের কোমরবিডিটিস আছে, ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, যারা স্ট্রোকের রোগী, যাদের বয়স 55 or 60 পরে, ঠিক আছে, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই উইন্টার সিজনে। কাজেই উইন্টার সিজনটা যখন তাপ টেম্পারেচারটা নিচে নেমে যাবে তখন ওইটার বংশবিস্তার বলেন, মাল্টিপ্লিকেশন বলেন, ভাইরাসের এটা খুব বেড়ে যাবে। সো বি কেয়ারফুল ইন দিস সিচুয়েশান অ্যান্ড ইন দিস এনভায়রনমেন্ট। আস্তে আস্তে কোশ্চেনগুলো আপনারা গুছিয়ে করতে থাকুন, আপনারা যে কোনো কোয়ারিজ করতে পারেন এখানে, বাংলাতে গুছিয়ে লিখুন অথবা ইংলিশে গুছিয়ে লিখুন। হ্যাঁ, যদি কারো খুব জটিল কোনো কেস থাকে, অনেকগুলো ফাইল থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ফাইলগুলো দেখা লাগবে। ফাইলগুলো আমি কোথায় দেখবো বা কীভাবে দেখবো আমার কাছে ইনবক্সে একটু জেনে নেবেন। আর ইনবক্সে অনেক বড় বড় কোশ্চেন অথবা অনেক কিছু যদি ইম্পর্টেন্ট কিছু জানার মানে আমাকে জানাতে হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন মেসেঞ্জারে, ওকে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সাউন্ডটা ক্লিয়ার থাকলে ওকে আমাকে একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তো সবাই আস্তে আস্তে এঙ্গেজ হচ্ছে এখানে, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অথবা কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সো এখানে আস্তে আস্তে কোশ্চেনগুলো আসছে, একটা একটা করে আনসার দিব এবং খুব গুরুত্বপূর্ণভাবে খুব মনোযোগের সহিত লাইভটা আসলে অ্যাকচুয়ালি ইয়ারফোন দিয়ে শুনলে বোধহয় খুব ভালো হয়, মানে খুব কনসেন্ট্রেশন দেওয়া যায় এই সাউন্ডের সাউন্ড সিস্টেমের উপরে, কথাগুলো বুঝতে সুবিধা হয়। ইয়ারফোন ইউজ করা লাগবে পার্সোনালি যদি শোনেন,
আর যদি দুই দুই তিনজন মিলে শোনেন সেই ক্ষেত্রে অথবা লাউড স্পিকারে কতটুকু সাউন্ড ইফেক্ট আমি ঠিক জানি না, আপনারাই ভালো বলতে পারবেন। সো হ্যাঁ, ইনবক্সে আমি চেক করব মন কুইন, এটা লাইভের পরে কোনো একটা সময় তো চেক করব। আপনি ইনবক্সে দিয়ে রাখেন যদি কোনো জটিল কোনো বড় ধরনের মেসেজ হয়, আমি বারে বারে বললাম কারণ লাইভে বড় অনেক বড় মেসেজ পড়া যায় না, পড়তে গেলে একটু সমস্যা ফিল হয়। আর এত অনেকের অনেকগুলো কোমরবিডিটিস থাকে, যেমন কেউ থাইরয়েড প্রবলেম, হাইপার টেনশান, তারপরে ডায়াবেটিস, তারপরে স্ট্রোক করেছেন, অনেক কমপ্লিকেশান থাকে যে 5-6-7টা, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা দিতে একটু লাইভের সমস্যা। লাইভের সঠিক পরামর্শ দেওয়ার জন্য মূলত এই লাইভটা করা, যে কীভাবে আপনি কোন দিকে যাবেন রোগীটাকে নিয়ে। তো এখানে যদি প্রশ্নোত্তর পর্ব শুরু করি তাহলে বলা যায় যে এস এফ শ্যামল লিখেছেন, স্যার আমার মাজা ব্যথা মাঝে কমে আবার বাড়ে। মাজা ব্যথাটা কমে বাড়ে আপনি হুন্ডার চালান কিনা, অনেকক্ষণ চেয়ারে বসে কাজ কেউ করেন কিনা, এই দুইটা জিনিস একটু খেয়াল করেন ভালো করে, কারণ আমাদের রাস্তাঘাটগুলো খুব একটা ভালো না। যারা বাইক রাইডার তাদের মাজাটা একটু বেশি ব্যথা করে, যারা অনেকক্ষণ চেয়ারে বসে কাজ করেন যেমন ব্যাংকার আছেন, তারপরে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে লেকচার নেন যেমন শিক্ষক আছেন, টিচার্স যেটা বলবো, স্কুল কলেজে আছেন, তাদের মাজাটা ব্যথা করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করে নিন, যেমন অনেকক্ষণ যদি চেয়ারে বসে কাজ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে আধা এক ঘন্টা পরপর আপনি 10 মিনিটের জন্য একটু উঠে একটু স্ট্রেচিং করেন, একটু হাঁটেন, আবার আসেন, কারণ কম্পিউটারে কাজ করতে গেলে অনেক সময় চোখের প্রবলেম, ঘাড়ের প্রবলেম এবং লো ব্যাক পেনের সমস্যা নিয়ে অনেকে আসে। তা আপনার মাজা ব্যথাটা আসলে লাইফস্টাইল চেঞ্জ যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে পড়ে কিনা এটা দেখুন আগে। এখন কোনো মেসেজ পাঠাবেন না প্লিজ, লাইভে প্রবলেম হয় প্লিজ। এস কে শ্যামল, তো আপনি এখন মাজা ব্যথার জন্য এখানে নিউরোবি যে ভিটামিন বি কমপ্লেক্স B1, B6, B12 কম্বিনেশান একটা ড্রাগ আছে, নিউরোবিটা দুই বেলা দুইটা সকালে একটা রাতে একটা খেতে পারেন। আর একটু হট কম্প্রেশন, হট ওয়াটার ব্যাগ দিয়ে একটু ছেঁক দেবেন, গরম ছেঁক, এটা রাতে ঘুমানোর আগে। আর একটু যদি পিঠে সাঁতার যদি আপনি পারেন তাহলে সাঁতার কাটাটা সবচেয়ে উত্তম, কোনো পুকুরে বা কোনো সুইমিং পুলে যদি সাঁতারটা কাটতে পারেন রেগুলার আধা ঘন্টা, তাহলে স্পাইনের জন্য খুবই ভালো এবং ব্যাক পেনের জন্য এর চেয়ে উত্তম ব্যায়াম আর হয় না, এটা একটা সুইমিং। ওকে মন কুইন, আপনার দেখবো। হ্যাঁ লিটন বিশ্বাস, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে লিটন বিশ্বাস আপনি দেখতে থাকুন। এমডি ইসরাফিল সরকার, ঘন ঘন ঠান্ডা লাগে কিন্তু নাকে মাংস বাড়ে নাই, কী করব? ওকে, নাকে মাংস বাড়ে নাই, ঘন ঘন ঠান্ডা লাগলে কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সর্দিটা কি পাতলা আকারে বের হয় নাকি নাকটা জাম হয়ে থাকে, নাকটা বন্ধ থাকে, দুইটা জিনিস কিন্তু এখানে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য এটা হয়ে থাকে, এটা রোগটার নাম। তো আপনি একটা কাজ করেন, ঘন ঘন যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আপনি বডি কর্ট নেজাল স্প্রে এক চাপ করে নাকের ছিদ্রে দুইবার দেন 3 মাস, বডি কর্ট নেজাল স্প্রে, আর সাথে আপনি ফেনাডিন অথবা ফেক্সো 120 মিলিগ্রাম রাতে একটা করে 1 মাস খান, আশা করি ঠিক হয়ে যাবে। যদি নাকটা জাম লাগে বা নাক বন্ধ লাগে সেক্ষেত্রে অ্যান্টাজল নেজাল ড্রপ দিতে পারেন। রাতুল ওসমান, স্যার ডিপ্রেশন কাটানোর জন্য কি করব, আমার বয়স 17। একটা ভালো একটা কোয়েশ্চেন, টিনেজার যারা মূলত 11 থেকে 19 বছরের যারা তাদেরকে আমরা না 13 থেকে 19 বছর তাদেরকে আমরা টিনেজার বলে থাকি। তো টিনেজারদের ক্ষেত্রে কিছুটা শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয় ওই সময়টায়, তখন তারা এখন যদি অল্প বয়সে ডিপ্রেশনে পড়ে যান তাহলে খুব সমস্যা, যেমন স্কুল কলেজের পড়াশোনা, তারপরে কোনো ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ, তারপরে মা বাবার কথা না শোনা, তারপরে আধুনিক যন্ত্রপাতিগুলো ইউজ করা লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অনেক কিছু যাবতীয় একটা মানে একটা মিক্সড টাইপ ডিপ্রেশন হতে পারে, এটা মেজর ডিপ্রেসিভ ইলনেস অর হতে পারে কম্পালসিভ ডিসঅর্ডার অর হতে পারে বাইপোলার মুড ডিসঅর্ডার,
হতে পারে, সিজোফ্রেনিয়া, এই ধরনের অনেক কিছু সাইকিয়াট্রিক প্রবলেম আপনার থাকতে পারে। তো ডিপ্রেশন কাটানোর জন্য ঔষধ অনেকগুলোই আছে, তবে সবচেয়ে বেস্ট হয় আপনার লাইফস্টাইল চেঞ্জ। যেমন আপনাকে সঠিক টাইমে ঘুমাতে যেতে হবে, আট ঘন্টা ঘুমাতে হবে, 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, প্রপারলি ঘুম হয় কিনা আপনি একটা লক্ষ্য করেন, স্মোকিং করেন কিনা আপনি, স্মোকিংটা বন্ধ করে দেন। আপনি রাত্র 11টা বা 12টা ক্রস করবেন না, এর মধ্যে আপনি আপনার ল্যাড লাইট যেগুলো আছে লাইক এলইডি টিভি, ট্যাব, ফোন, এগুলো অফ করার চেষ্টা করেন। যদিও খুব কঠিন, অনেকে মিডনাইটে এগুলো ব্যবহার করা পছন্দ করছে বেশি, সেহেতু আমি বলবো যে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, ইলেকট্রনিক্স জিনিস ব্যবহারের ইউজ করার যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আপনি কমিয়ে আসেন আস্তে আস্তে। আর ডিপ্রেশন বোধটা কীরকম, যেমন আপনি পড়াশোনায় খারাপ করছেন বা আপনাকে সবাই অপছন্দ করছে, বকুনি দিচ্ছে, আপনার মা বাবা পছন্দ করছে না আপনার বিহেভিয়ার চেঞ্জ, যেটা সেটার জন্য একটা হতে পারে। আপনার সঠিক কারণটা নির্ণয় করতে হবে, কারণটা আমি বুঝতে পারছি না, আপনি আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন। রাতুল ওসমান 17 বছর বয়স মাত্র, এখানে লাইকলি এখানে আপনি ইন্টারমিডিয়েট অথবা পরীক্ষা দিবেন, হ্যাঁ, অথবা ফার্স্ট ইয়ারে আছেন, সেহেতু আপনি পড়াশোনায় মনোযোগী হন, হ্যাঁ, স্মোকিংয়ের অভ্যাস থাকলে ছেড়ে দেবেন, ভালো ফ্রুটস, তারপরে ভালো খাবার দাবার খান, 8 ঘন্টা ঘুমান, হ্যাঁ, যতটুকু ফেসবুকটা কম ইউজ করা যায়, ওকে। আর ডিপ্রেশন যদি খুব বেশি হয়ে থাকে, রাতে ঘুম না হয়, সেক্ষেত্রে ট্রিপটিন 10 একটা করে রাতে খেতে পারেন, ট্রিপটিন 10, ওকে। এই বয়সের জন্য আর অন্য কোনো মেডিসিন দেব না। মন কুইন ঠিক আছে, সাউন্ড ওকে, সরকার, অজয়, অজয় প্লিজ চেক ইনবক্স, ওকে, আজকে রাতেই চেক কর হবে, এটা 24 ঘন্টার মধ্যে আপনি আপনার রেজাল্টটা আশা করি পেয়ে যাবেন, চেষ্টা করি আর কি। মন কুইন স্যার, কাশির জন্য কোন সিরাপ খাবো? ওকে, কাশির জন্য যদি ড্রাই কফ হয়ে থাকে এক ধরনের, যদি প্রোডাক্টিভ কফ হয়ে থাকে তাহলে এক ধরনের, যদি ড্রাই কফ হয়ে থাকে তাহলে আপনি স্কোয়ারের ব্রোফেক্সটা চয়েস করতে পারেন, ডেক্সোমিথোফেন, মানে ব্রোফেক্স সিরাপ, এটা 3 চামচ করে 3 বার 3 ফাইল খাবেন, ভালো কাজ করবে, এটা শুকনা কাশি, ড্রাই কফ। আর যদি কাশ বের হয় পাতলা কাশ, সেক্ষেত্রে অ্যাম্ব্রক্স সিরাপ 3 চামচ করে 3 বার ইউজ করতে পারেন, 3 ফাইল। আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটা। সো পথের প্রতীক, স্যার আমার মাকে ইনসুলিন দেওয়ার পর ওনার শরীর দুর্বল হয়ে যায় এবং প্রেশার কমে যায়, ইনসুলিনের পরিমাণ সকালে 10 ইউনিট এবং রাতে 8 ইউনিট, থ্যাংক ইউ স্যার। না, দেখেন ব্যাপারটা এরকম না, ইনসুলিনের জন্য শরীর দুর্বল হওয়ার কোনো কারণ নেই, অথবা দেখা যাচ্ছে যে আপনার মা ডায়াবেটিসটা একেবারেই কমছে না ইনসুলিন দিয়ে, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস একটা এই পর্যায়ে আছে, 2 বেলা ইনসুলিন দেন আপনি বলছেন, সকালে 10 রাত্রে 8, তো 10 8 এইভাবে দিয়ে আপনার মা ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই বলেই দুর্বলতা। এবং এর পাশাপাশি আমরা দুর্বলতা কাটানোর জন্য কিছু মাল্টিভিটামিন এবং কিছু নার্ভের ভিটামিন ইউজ করে থাকি। আপনার মার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা আগে দেখুন, যদি 10 8 ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তাহলে আপনি 12 10 14 12 এইভাবে 2 ইউনিট করে বাড়াতে পারেন। আর সাথে আপনি নিউরো বি ট্যাবলেটটা 2 বেলা 2টা দেন, আশা করি একটু স্ট্রেংথ পাবে, তবে রোগীটা কাছাকাছি থেকে দেখলে ভালো হতো, পরে আমাকে জানাবেন। সুজিত কুমার জিৎ, স্যার আপনার সুস্থতা কামনা করি, ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সালমান খান, স্যার আমার মার বয়স 55, সারা রাত ঘুমায় না, ছটফট করে, বারবার বলে আমাকে উঠা বসা, পানি দে, মাত্রাতিরিক্ত পানি খায়, এইসব বলে, আর যখন কাশি শুরু হয় তখন কাশতেই থাকে, শুকনা কাশি, তার পরামর্শ প্লিজ। দেখুন, আপনার মার কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, সো ডায়াবেটিস প্রেশার আছে কি না, ডায়াবেটিস আছে কি না, এই জিনিসগুলো আমার একটু জানা দরকার। আপনি কাইন্ডলি এটাকে আরও ডিটেলস, অন্য কী কী ওষুধ খাচ্ছে উনি, হ্যাঁ, তারপরে একটু ডিটেলস ইনবক্স করেন, আমি এটাকে চিন্তা ভাবনা করে ওষুধটা দিতে হবে, প্রেসক্রাইব করতে হবে। সো এখানে সালমান খান যেটা বলছেন, আপনি একটু বেশ ওরিড আপনার মাকে নিয়ে, এটা অবশ্যই, কারণ উনি রাতে ঘুমাতে পারছেন না। তো ওনার সাইকিয়াট্রিক অবস্থাটা, ওনার কিছুর কয়েকটা ছবি পাঠায়েন, তো ইনবক্সে ওনার কয়েকটা ছবি পিক ভিডিও আকারে পাঠাতে পারেন,
আর কি কি ওষুধ খাচ্ছে এখন? মানে দুই মেইনলি দুইটা জিনিস, সেটা হচ্ছে কি প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাকলে কি ওষুধ খায়। তা আশা করি বুঝতে পেরেছেন। রাতুল ওসমান, ডিপ্রেশন কাটানোর জন্য এটা প্রশ্নটার আনসার অলরেডি দিয়েছি। হৃদয় কর্মকার, নমস্কার স্যার, আমার 3 দিন যাবৎ জ্বর, তবে আজকে একটু কম, কিন্তু গলার দুপাশে ব্যথা করছে। আমি ঠিকভাবে খাবার খেতে পারছি না, আমি কি করতে পারি? ওকে, এটা একটা COVID-19 সাইন, করোনার সাইন হতে পারে। যে কোনো গলা ব্যথা, জ্বর যদি আপনি বলেন, আপনি COVID-19 পরীক্ষা করানোর দরকার নেই মনে করছি। পরীক্ষা করালেও ফলস নেগেটিভ অনেকের আসছে, যে করোনা পজিটিভ ভিতরে, শরীরের ভিতরে ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে নেগেটিভ আসছে। আসলে এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই, সিমটোমেটিক ট্রিটমেন্ট চালিয়ে যান। নাপা, র্যাপিড অথবা টার্বো, টামেন টার্বো যে ট্যাবলেটটা, প্যারাসিটামল, সেটা 6 ঘন্টা পরপর একটা খান। গলা ব্যথার জন্য নাপাটা কাজ করবে, জ্বরের জন্য কাজ করবে। জিম্যাক্স, এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, প্রতিদিন একটা করে জিম্যাক্স, রাতে খাবার 1 ঘন্টা আগে খালি পেটে খান, 5 দিন 5টা। বেশি করে লেবুর রসটা খান, দিনে 3 থেকে 4টা লেবু খান। আর যেটা বলবো সেটা, লবণ গরম পানিতে গার্গেল করবেন, এটা 3 থেকে 4 বার। আর মশলাযুক্ত চা খাবেন, সকল মশলা দিয়ে, অল্প চিনি দিয়ে বা মধু দিয়ে এটা জাল দিবেন। এটা 2 গ্লাস পানিকে 1 গ্লাসে করবেন, পরে খাবেন, এটা দিনে 3 বার। তাহলে আপনি একটা ভালো উপকার পেতে পারেন, এবং যদিও গলাতে ইনফেক্টেড কিছু ভাইরাস থাকে সেটাও চলে যাবে। চয়ন রায় ইজ ওয়াচিং, জাহিদুল ইসলাম তানবীর, স্যার আমার বয়স 20 বছর, আমার হার্টবিট অল্পতেই বেড়ে যায়, তখন বুক ধরফর করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর মাথার বাম পাশে চিপের উপর একটা রগ ফুলে যায়, তখন রগটা ব্যথা করে, কি করতে পারি স্যার? এটা আপনার বয়স 20 বছর, আপনার পালসটা বেশি, হার্টবিট আপনি ফিল করেন, পালপিটেশন যেটাকে আমরা বলি, সেটার জন্য আপনি আপাতত ইনডেভার 10 3 বেলা 3টা খান। ইনডেভার 10 3 বেলা 3টা খাওয়ার পর 3 মাস চলুক, তারপর যদি ঘুম না হয় তাহলে ক্লোনাজেপাম, ডিজোপ্যান অথবা রিবোট্রেল 0.5 মিলিগ্রাম রাতে একটা করে খান, ঘুম না হলে, ঠিক আছে? স্মোকের অভ্যাস থাকলে ছেড়ে দেবেন একেবারেই, পানি খাবেন 2.5 থেকে 3 গ্লাস, ঠিক আছে? আর রগটা, ব্যথার ব্যাপারে যে বলছেন, ইনডেভার খেলে ব্যথাটা কমে যাবে, আর সাথে ডিজোপ্যান বা রিবোট্রেল খেলেও ব্যথাটা কমে যাবে, পরে জানাবেন। তপন ইজ ওয়াচিং, তপন দেখো, ইসরাফিল সরকার এটার আনসারটা দিয়েছি। আনাস তালুকদার, স্যার নখের কুনি দূর করার উপায় কী? নখের কুনি দূর করার উপায় বলতে, এখানে প্রতিরোধমূলক ব্যবস্থা তেমন কিছু নাই। এখানে নখের কুনি যদি হয়ে থাকে তাহলে আমরা নর্মালি এটাকে মধ্যে মিক্সড কিছু ইনফেকশান, যেমন ফাঙ্গাস জমে, কিছু ব্যাকটেরিয়া এফেক্টেড করে, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দেবো, কিছু অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ দেবো। তো সেক্ষেত্রে আপনি টেলফিন ক্রিম, টেলফিন TELFIN, টেলফিন ক্রিম, এটা দিনে 3 বার লাগাতে পারেন কোনোর মধ্যে। আর এদিকে আপনি সেফুটিল 500 মিলিগ্রাম 2 বেলা 2টা, এটা 10 দিন খেতে পারেন, ঠিক আছে? এটার পিকটা দিলে ভালো হতো, ছবিটা পাঠাবেন আশা করি। রাফি ফাইয়া, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। এখানে অনেকেই দেখছেন কিন্তু সবাই অথবা শুনছেন আমার কথা, কারা কী কোশ্চেন করছে, কি উত্তর দিচ্ছে, নিজের সাথে মেলানোর চেষ্টা করছেন। সো এখানে আমি বলবো যে কোশ্চেন করার থাকলে করতে পারেন, আমি আছি বেশ কিছুক্ষণ। আজকে একটু কম মনে হচ্ছে লাইভে। ইব্রাহিম খলিল, হ্যাঁ লাইভটা দেখুন, লাইভটা দেখলে মূলত এখানে আমি একটা সময় বের করে নিয়েছি, শুক্রবারটা, শুক্রবার যেহেতু চেম্বারটা অফ, সেহেতু শুক্রবারের যে সন্ধ্যার যে মাগরিবের পর যে সময়টা, সেটা 1 ঘন্টা দেওয়ার চেষ্টা করছি প্রতি সপ্তাহে। তো আপনাদের যদি 7 দিনের কোনো, 7 দিনের জমানো কোনো কথা থাকে সেখানে এখানে উপস্থাপন করতে পারেন, এটা সবচেয়ে ভালো। মন কোয়েন লেখছেন যে স্যার নাপা এক্সটেন্ড খাওয়ার পর জ্বর কমে কিন্তু আবার উঠে,
এবং ফেক্সো একটা খাওয়ার পর কফ বসে গেছে, এখন কাশি দিলে মাথায় পেইন হচ্ছে। ওকে, জ্বর আছে কি না জানাননি, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কি না তাও বলেননি। আপনি ফেক্সোটা চালিয়ে যাবেন, সাথে সাথে কফটা বের করার জন্য অ্যামরক্স সিরাপ 3 চামচ করে 3 বার খাবেন, অ্যামরক্স সিরাপ 3 ফাইল খাবেন। ওকে, আর নাপাইস্টেন খাওয়ার পর জ্বর কমে গেছে কিন্তু আবার উঠে। এখন আবার উঠে বলতে এখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, এখানে অ্যান্টিবায়োটিক আমরা এখন বহুল পরিমাণে বা বেশি করে এজিথ্রোমাইসিনটা ইউজ করছি অথবা মক্সাক্ল্যাব। এখানে মক্সাক্ল্যাব আমরা ইউজ করতে পারেন 625 মক্সাক্ল্যাব, এখানে ইউজ করতে পারেন যেমন 3 বেলা 3টা খাবার পর 7 দিন, আর সাথে অ্যামরক্স সিরাপটা আর ফেক্সোটা চলবে। ইব্রাহিম কলিম দেখেন, পাপ্পু দেখছে, পাপন রায় পাপ্পু ইজ ওয়াচিং, সাজ্জাদ হুসাইন, সাজ্জাদ হুসাইনের একটা প্রশ্ন হচ্ছে, স্যার আমার পিঠে অনেক ব্যথা করে, পিঠের ডান পাশে, ঘুম থেকে উঠলে ব্যথাটা আরও বেশি অনুভব করি, একটা সাজেশন দেন। ওকে, এটা একটা মাস্কুলোস্কেলেটাল পেইন, মাসেল পেইন, এটার জন্য আপনাকে যে ড্রাগগুলো খেতে হবে একটু লিখে রাখুন। ট্যাবলেট নাপা এক্সটেন্ড, নাপা এক্সটেন্ড 2 বেলা 2টা, সকালে একটা রাতে একটা খাবার পর 15 দিন। আর মায়োলাক্স 50 মিলিগ্রাম, মায়োলাক্স 50 মিলিগ্রাম 3 বেলা 3টা খাবার পর 15 দিন। আর রাতে ঘুমানোর আগে এই জায়গাটার মধ্যে একটু হট ওয়াটার কম্প্রেশন করবেন, একটু সেক দেবেন, গরম সেক। স্যার ইসরাফিল সরকার, স্যার ওষুধের নামটা ভুলে গেছে, এটা আপনি একটু স্কিপ করে ভিডিওটা দেখে নিলে ভালো হয়, কারণ আপনার কোশ্চেনটা আসলে অনেক আগে চলে গেছে। আমি তবু চেষ্টা করছি। ও, এটা বডি কর্ড নেজাল স্প্রে, বডি কর্ড, BUDICORT, বডি কর্ড নেজাল স্প্রে 1 চাপ করে 2 বার, আর সাথে বলেছিলাম যে ফেনাডিন 120 মিলিগ্রাম একটা করে 1 মাস। ইসরাফিল সরকার তাহলে বুঝতে পেরেছেন, 2টা ওষুধ, একটা নেজাল স্প্রে নাকের স্প্রে আর একটা ট্যাবলেট। এটা আপনার নেজাল কনজেশন থাকুক, থাকলে অ্যান্টাজল নেজাল ড্রপ ইউজ করবেন, যদি নাক বন্ধ থাকে, আর নাক দিয়ে পাতলা সর্দি বের হলে আপনি অ্যালার্জিক রাইনাইটিস আপনার রোগটার নাম, এটার জন্য নেজাল স্প্রেটা এবং ট্যাবলেটটা ইউজ করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, কোশ্চেনগুলো আস্তে আস্তে সবাই করছে। সো এখানে আমি বলবো লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, এখানে যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন, তাহলে অনেকের কাছে প্রশ্নোত্তর পর্বটা চলে যাবে। তো সবাই লাইভটা অনেক সময় প্রথম থেকে স্টার্ট হয়, সরাসরি লাইভে অনেকে থাকে না এই টাইমে, পরে দেখে নেয় তারা। সো একটু শেয়ার করে দেবেন সবার সুবিধার্থে। তো যেটা বলছিলাম যে নিউ নর্মাল লাইফের ব্যাপারে, তো নিউ নর্মাল লাইফ যে আসলে কবে আসবে তা বলা যাচ্ছে না। এখন সামনে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের দুর্গাপূজা আছে, তো দুর্গাপূজাটা অথবা ওইভাবে পালন হবে না, কিছুটা রেস্ট্রিক্টেডের মাধ্যম, রেস্ট্রিক্টেড, হ্যাঁ, এত লোকজনের আনাগোনা কম থাকবে, মন্দিরে মন্দিরে হবে, এবং বাইরে যে দুর্গাপূজাগুলো হচ্ছিলো সেগুলো মনে হচ্ছে সরকার অফ করে দিবে। সো কালী পূজা দুর্গাপূজা এই ব্যাপারগুলো একটু অনাড়ম্বর পরিবেশে হবে। তো মনকুইন আবারও জিজ্ঞাসা করেছে যে স্যার অ্যান্টিবায়োটিকের সাথে কি নাপাক্সটেন্ড থাকবে? হ্যাঁ, নাপাক্সটেন্ড মূলত 2 বেলা 2টা থাকবে, জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা থাকলে। নাপাটার কার্য ব্যাপারটা হলো আপনাকে মাথা ব্যথা কমাবে, শরীরে ব্যথা কমাবে, জ্বর কমাবে, আর অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিলে অথবা ব্যথাটা এগুলো চলেও যেতে পারে, সিমটমগুলো তখন নাপার লাগবে না। পাপন রায়, পাপ্পু চয়ন রায় এবং এনবি তপন রায় ওয়াজ আর ওয়াচিং উইথ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই দেখো, যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, কারণ এখানে যেহেতু ভিডিও কলের মধ্যে কোশ্চেন করা যাচ্ছে না, শুধু মেসেজের মাধ্যমে কোশ্চেনটা করা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে নিউ নর্মাল লাইফের কথা, তো নিউ নর্মাল লাইফটা যতটুকু মনে করেছিলাম যে জানুয়ারি মাসের দিকে অথবা একটা চান্স থাকতো, কিন্তু অথবা দেখা যাচ্ছে উইন্টার সিজনের পরে কোনো একটা সময় আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে করোনা ভাইরাসটা, তখন আমরা অথবা সামনের বছর কোনো একটা সময় নিউ নর্মাল লাইফে চলে যাব। যদিও নিউ নর্মাল লাইফে চলে যাওয়ার পরে আমি বলবো
যে মাস্ক ইউজ করবেন অলওয়েজ, মাস্কটা সবারই থাকুক, কারণ যেহেতু এয়ার পলিউশন, নর্মাল এয়ার পলিউশনের জন্য ধুলাবালি এড়িয়ে চলার জন্য কিন্তু মাস্কটা খুবই দরকার, কারণ অ্যালার্জিক পেশেন্ট, অ্যালার্জিক রায়নাইটিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে আমাদের, বক্ষবিধির ডাক্তারও ওই তুলনায় বেড়ে যাচ্ছে, বক্ষবিধির পেশেন্ট বেড়ে যাচ্ছে, সেহেতু আমরা এগুলোকে একটু সেফলি চলবো। লাং ক্যান্সারও বেড়ে যাচ্ছে। সুলতানা নাজনীন, হাত পা সুরসুরি টাইপ লাগে কী জন্য স্যার? হাত পা সুরসুরি করে, শরীর খুব উইক, করোনা হয়েছিল এক মাস আগে। তো করোনা যেহেতু এক মাস আগে আপনার হয়েছিল, আপনি কিছু ড্রাগ খেয়েছেন, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিহিস্টামিন না প্যারাসিটামল, এগুলো খাওয়ার জন্য পোস্ট পাইরেক্সিয়াল উইকনেস যেটা আমরা বলি, যে জ্বর হয়ে যাওয়ার পরে যে দুর্বলতাটা থাকে, সেই দুর্বলতাটা আপনার মধ্যে এখন দেখা দিয়েছে। সো এখন আমি বলবো যে কিছু ভিটামিন দরকার আছে আপনার, যেমন বলবো যে ফিলোয়েল গোল্ড অথবা ব্যাকস্ট্রাম গোল্ড, ফিলোয়েল গোল্ড যেটা এ টু জেড ভিটামিন, মাল্টিভিটামিন, একটা করে রাতে খাবার পর খেতে পারেন, আস্তে আস্তে এই দুর্বলতাটা কেটে যাবে। হ্যাঁ, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি করোনা পজিটিভ হওয়ার পরেও এখনও সুস্থ স্বাভাবিক জীবন লিড করছেন। সো সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ এই ব্যাপারে। তো সুলতানা নাজদিন, আশা করি বুঝতে পেরেছেন, উইকনেসটা সাময়িক ভালো হয়ে যাবে। আইবিএস প্রবলেমটা কিছুটা হয়ে থাকে, কারণ তখন পাতলা পায়খানা, ডায়রিয়া ঠিক না, কিছুটা আইবিএ, কিছুটা শক্ত, কিছুটা পাতলা, এরকম একটা ইরিটেবল বাওয়াল সিনড্রোম যেটাকে আমরা বলি আইবিএস, এটা হয়ে থাকে করোনাকালীন সময়ে, এটা এখনও আপনার কাটছে না। সো না কেটে থাকলে আপনি গুড গার্ড ক্যাপসুল, গুড গার্ড তিন বেলা তিনটা এক মাস খান, ঠিক হয়ে যাবে। গুড গার্ড, এটা রানাটা লিমিটেডের একটা ঔষধ, গুড গার্ড। হাত পা রিম রিম করে, এটা আপনি গুড গার্ডের সাথে আপনি ওই ব্যাকস্ট্রাম গোল্ড অথবা ফিলোয়েল গোল্ড যে ভিটামিনটা খাবেন সেটার জন্য ঠিক হয়ে যাবে। আর পানিটা বেশি করে খাবেন, এখন লেবুর পানিটা বেশি করে খান, টক ফল যেমন আমরা আছে এই জাতীয় একটা টক ফল খান, আনারস খেতে পারেন। তো মন কুইন বলেছে, ড্রাই কফের মানে কাশি দিলে বের হয় না, মাথায় পেন হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, শুষ্ক কাশি, যেটা কফটা বের হবে না, গলার মধ্যে একটা ইরিটেশন ভাব থাকবে, আপনি যেটা বুঝতে পেরেছেন সেটাই ঠিক আছে। কাশি দিবেন অনেক, প্রচুর মাথার মধ্যে ঝাঁকি লাগবে, ব্রেনটা নড়ে যাবে, এরকম মনে হচ্ছে ফিলিংস, সে এটাই ড্রাই কফ, ঠিকই আছে। আর প্রোডাক্টিভ কফ হচ্ছে কা, যে কফটা আপনাকে বের করতে পারবেন, বের হচ্ছে কফ। তো দুইটা দুই ধরনের, এবং ট্রিটমেন্টও দুইটা দুই ধরনের। অ্যান্টিবায়োটিকের সামনে সাথে আমরা সিরাপটাকে একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, ড্রাই কফের জন্য এক ধরনের সিরাপ, আর প্রোডাক্টিভ কফের জন্য এক ধরনের সিরাপ, আশা করি বুঝতে পেরেছেন। আপনি এর সাথে ন্যাচারাল, আমি যেগুলো বললাম যে মশলাযুক্ত চা, তারপরে আপনি কিছু তুলসী পাতা বা বাসক পাতা এগুলোও খেতে পারেন, এগুলো মধু দিয়ে, জাল দিয়ে খেতে হবে। তো তীর্থ ইজ ওয়াচিং, তীর্থ ফ্রম ঢাকা, আমার মামাতো ভাই। তো তীর্থ, তুমি দেখো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমার যে জ্বর হয়েছিল সেই জ্বরটা পুরোপুরি ভালো হয়েছে কিনা, কারণ দেখা যাচ্ছে জ্বর ব্যাপারে যদি আলাপ করি, ফিভারের ব্যাপারে, সে তো দেখা যাচ্ছে যে অনেকেই ভালো হয়ে যাচ্ছে, পজিটিভ, কিন্তু বাড়িতে জানার ভয়ে, আইসোলেশনে থাকতে হবে এই ভয়ে, কেউ কাউকে জানাচ্ছে না, এবং পরীক্ষাটাও করছে না। পরীক্ষাটা না করাতে দেখা যাচ্ছে যারা টিনেজার আছে 20-30 বছরের মধ্যে, ওরা অটোমেটিকই ভালো হয়ে যাচ্ছে, ওদের ইমিউন সিস্টেমটা অনেক ভালো। আর আমাদের দেশে যারা কোমরবিডিটিস এবং যারা 60 বছরের উপরে আছে, তাদেরকে অনেকের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি অথবা আইসোলেশনে যাচ্ছে এবং আইসিইউতে অ্যাডমিট করতে হচ্ছে। তো আইসিইউতে অ্যাডমিট করলে তাদেরকে একটা পর্যায়ে আর ফিরিয়ে আনা যায় না, খুব কঠিন। দেখা যাচ্ছে যে 5-10 এমনকি 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়ার পরেও তারা অক্সিজেন স্যাচুরেশন 90-এর উপরে আনা যাচ্ছে না। সো এটা বি কেয়ারফুল এটার ব্যাপারে। মন কুইন, অ্যামরক্সটা খাবো? হ্যাঁ, যদি মনে করেন যে ভিতরে কাপ কপটা বসে গেছে ফ্যাক্সোবেনাডিন খেয়ে, আপনার কাছে মনে হচ্ছে কপটাকে বের করে দিলে আরাম পাবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যামরক্স খেতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যামরক্স খেলে ভিতরের এটা বের হয়ে যাবে, জমানো কপটা বের হয়ে যাবে।
সো এখানে যারা দেখছেন সবাই কোশ্চেনগুলো যদি কোশ্চেন থাকেন করেন। আমি আছে এখন বোধ হয় আজান দিয়েছে নামাজের সময় 7:35, তো আমি চাচ্ছিলাম 8:30 পর্যন্ত থাকার জন্য। তো অনেকেই এনজয় করে লাইভটা, অনেকে করে না, আর শেয়ার করে দিলে ভিউয়ার্সটা একটু বাড়ে এবং সবাই উপকৃত হবে, কারণ অনেকের সাথে প্রশ্নোত্তরগুলো মিলে যায়, সেটা একটা ব্যাপার। মনকুইন লিখেছেন, স্যার তাহলে অ্যান্টিবায়োটিক কি এজিথ্রোমাইসিন এবং অ্যামব্রোক্স এইটা কন্টিনিউ করবো? হ্যাঁ, 5 দিন 5টা এজিথ্রোমাইসিন খালি পেটে খাবার 1 ঘন্টা আগে। এজিথ্রোমাইসিন খালি পেটে অ্যাবজর্পশন ভালো হয়, খালি পেটে ভালো কাজ করে। জিম্যাক্স বা এজিথ্রোমাইসিন সবসময় মনে রাখবেন, এটা খালি পেটে ভালো কাজ করে 5 দিন 5টা দিয়ে থাকি আমরা। আর সাথে 3 ফাইলের মতো খাইতে হবে অ্যামব্রোক্স, 3 চামচ করে 3 বার ভরা পেটে খাবার পর, তাহলে গিয়ে আপনি কফ থেকে রিলিফ পাবেন। আর ন্যাচারাল যেগুলো ওয়েগুলো বললাম এগুলো আপনি অবলম্বন করবেন, সেই তো ভালো একটা কাজ দেবে। তো যেটা বলছিলাম নিউ নর্মাল লাইফের কথা বললাম, COVID-19 পেশেন্ট যারা আসলে জ্বর, এখন জ্বর হচ্ছে সবাইকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিচ্ছি। সো জ্বর হলেই অনেকে পরীক্ষা করাচ্ছে না, ওই যে সামাজিক একটা ভয়ে, পারিবারিক এবং সামাজিক, সবাই দূরত্ব মেনটেন করে চলবে। সো এখানে ইনফেক্টেড হওয়ার একটা চান্স আছে, আপনি যদি ইনফেক্টেড হন, আপনার ফ্যামিলিতে যদি কাউকে না জানান বা আইসোলেশনে না থাকেন, তাহলে সবাই ইনফেক্টেড হয়ে যাবে। এমন কিছু ফ্যামিলি আমি দেখেছি ইদানিংকাল যে তারা সবারই জ্বর হয়েছে, ফ্যামিলির প্রত্যেকের জ্বর হয়েছে, কিন্তু টেস্ট করানো হয় না বিধায় বোঝা যাচ্ছে না যে তাদের কী অবস্থা। এখন টাইফয়েড জ্বরটাও খুব ক্লোজলি, কারণ আমরা ট্রিপল অ্যান্টিজেন বা টাইফয়েড জ্বরটা পাশাপাশি পরীক্ষা করছি রোগীর, কারণ দেখা যাচ্ছে যে করোনার জন্যই যে জ্বরটা হচ্ছে সে ব্যাপারটা তাও না, টাইফয়েড রিলেটেডও হতে পারে। তো টাইফয়েডটা এড়িয়ে যাওয়া যাবে না একেবারে, টাইফয়েড ম্যালেরিয়া এগুলো। হ্যাঁ, সো টাইফয়েড জ্বরটাকে আমরা আলাদাভাবে, আমি দেখেছি যে অনেক সময় আমরা যদি সেপট্রাক্সন ইনজেকশন দিচ্ছি 2 গ্রাম করে বিডি, দিলে রোগীটা ভালো হয়ে যাচ্ছে 7 দিন পর। সো এই জিনিসটা আমি দেখেছি যে ইনজেকশনটা খুব ফলপ্রসূ যে কোনো এই জ্বরের ক্ষেত্রে, এটা করোনা পজিটিভ না নেগেটিভ এর বাইরের কথা। ইব্রাহিম খলিল, স্যার মায়ের অনেকগুলো ফোড়া হয়েছে, ডায়াবেটিস আছে, ফ্লুক্লক্সিন 500 6 ঘন্টা পর পর দিনে 4টা, PPI 20-101 এবং রিজার্ভিক্স 101 খাওয়াচ্ছে। ওকে, ফ্লুক্লক্সিন যদি আপনার মার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, মনে করেন খাওয়ার 2 ঘন্টা পরে 7.8-এর নিচে আছে, সেক্ষেত্রে ফ্লুক্লক্সিন আপনি 14 দিন কন্টিনিউ করবেন, ভালো হয়ে যাবে। আর যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে ফ্লুক্লক্সিন বা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, ঠিক আছে? কাজে আমাকে অবশ্যই জানাবেন ইনবক্সে যে আপনার মার ডায়াবেটিস কত, কালকেই ম্যাপে জানাবেন ডায়াবেটিসের জন্য কী ড্রাগ নিচ্ছে, ইনসুলিন নিচ্ছে না ওরাল ড্রাগ নিচ্ছে, এইটা জানাবেন, এবং জানাবেন যে তার কোনো টেম্পারেচার আছে কি না, জ্বর আছে কি না, আদার কোনো সিমটম আছে কি না। ওকে, ট্রিটমেন্ট ঠিক আছে। স্বর্ণালী সন্ধ্যা, স্যার 2 বছর 5 মাস বয়সের বাচ্চাকে এলবেন ক্রিমির সিরাপ খাওয়ানোর নিয়মটা জানতে চাই। দেখেন, 2 বছর 5 মাস বয়সের বাচ্চাকে এলবেন ক্রিমির সিরাপ আপনি দিতে পারেন। এটা ক্রিমির সিরাপ, ক্রিমি 2 ধরনের, একটা গুঁড়া ক্রিমি আর একটা বড় ক্রিমি। তো বড় ক্রিমির জন্য সাধারণত এলবেনটা আমরা দিয়ে থাকি। এটা আপনি এখন 1 চামচ করে দিতে পারেন, 1 চামচ দিলেন এখন, আর 7 দিন পরে 1 চামচ দিলেন, এটা এরকমভাবে দিতে পারেন। আর যদি সিরাপ সোলাস খাওয়ান তাহলে 1 চামচ করে 2 বার 3 দিন, মানে মোট 3 দিনে 6 চামচ এইভাবে দিতে পারেন। MD ইসরাফিল সরকার, স্যার আমার বউয়ের কোমরে ব্যথা, ডক্টর দেখাইছি, বড়ি খাই তবুও ব্যথা থাকে, শরীর খুব দুর্বল লাগে, হঠাৎ করে ব্যথা ঘুরে মাথা ঘুরে ঘুরে বমি, মাথা ঘুরায় বমি করে, বমি বমি লাগে কিন্তু বমি হয় না, খালি পেটে
থাকলেও বমি লাগে, ভরা পেটেও বমি লাগে। দেখেন ইসরাফিল সরকার, আপনার ওয়াইফের যে সমস্যাটা কোমরে ব্যথা, তো কোমরে ব্যথা, মেয়েদের যদি কোমরে ব্যথা হয়, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন যে মেয়েদের যদি কোমরে ব্যথা হয় তাহলে প্রথমেই বুঝতে হবে যে তাদের ইউটিআই হয়েছে কিনা, মানে প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা, প্রস্রাবটা পরীক্ষা করতে হবে। এবং সাথে যদি বমি থাকে কোমরে ব্যথার সাথে সাথে, তাহলে দুইটা যদি মিলে যায় তাহলে অবশ্যই কনফার্ম যে প্রস্রাবে ইনফেকশন আছে। আপনি প্রস্রাবে ইনফেকশনটা দূর করার জন্য এখানে সেফিরুক্সিম যে অ্যান্টিবায়োটিকটা আছে, সেফুটিল 500 মিলিগ্রাম, সেটা দুই বেলা দুইটা 12 ঘন্টা পর পর 7 দিন খাওয়ান, আর বেশি করে পানি খেতে বলুন, ঠিক আছে? আর গ্যাস্ট্রিকের যে কথাটা বললেন, গ্যাসের ওষুধ একটা পাশাপাশি রাখবেন, ম্যাক্স প্রো 20 দুই বেলা দুইটা খাবার আধা ঘন্টা আগে দেবেন, তাহলে দেখেন যে ঠিক হয়ে গেছে। কোমরের কোনো ব্যথার ওষুধ খাওয়াবেন না, ব্যথার ওষুধ খাওয়ালে আরও বমি ভাবটা বেড়ে যাবে। আপনাকে সঠিক কারণটা নির্ণয় করে তারপর ট্রিটমেন্টটা দিতে হবে। এবং আমি, আমার কাছে মনে হচ্ছে আপনার ওয়াইফের প্রস্রাবে ইনফেকশন আছে। সো ইউরিনারি পরীক্ষাটা করে রিপোর্টটা পাঠাতে পারেন। মনকুইন এজিথ্রোমাইসিন কি স্যার খাওয়ার কতক্ষণ আগে খাবো? খাওয়ার এটাকে আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে, সর্বনিম্ন আধা ঘন্টা আগে, আধা ঘন্টা আগে খেলেই চলবে, তবে 1 ঘন্টা আগে খেলেও ভালো। প্রভাস রঞ্জন রায় দাদু ঢাকা থেকে দেখছেন, ওকে, আপনি রেগুলার আমার লাইফটা ফলো করেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সাথে দেখা হয় নাই কখনো। জুয়েল মামন মামা, ওকে, দেখুন কয়েকজন আছে, আসলে লাইফটা ব্যাপার কি, এখানে মূলত আপনাদের সাথে সময় কাটানো বা আড্ডা দেওয়ার জন্য মূলত এখানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা এখানে অন্যভাবে নিলে হবে না। এখানে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট আমার কাছে করেছে, এখন করছে না খুব একটা, কারণ সবাই বুঝেছে যে লাইফটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু ইফেক্টিভ বা কতটুকু উপকারে আসছে মানুষের। অনেকে নেগেটিভ কমেন্ট মাথায় আসতে পারে, করছেন না আমাকে, আমি ডাক্তার বিদায়, কিন্তু আসলে এখানে আমার কোনো কিছু লাভ নেই, বা এখানে জাস্ট আমি এনজয়, মানে এই কাজটাকে এনজয়মেন্টের জন্য মতো নিয়েছি, টেলিমেডিসিন সেবাটা বা টেলিমেডিসিন ব্যাপারটা, যেটা অনেক আগে থেকে আমার মাথায় ছিল, করোনার সময় এটা খুব ভালোভাবে দেখা দিয়েছে সবার মধ্যে। তো আমি এখন যদি অনলাইনে রোগী দেখি, অনেকে অনেক কিছু মন্তব্য করে, অনলাইনে রোগী দেখে বিকাশে যদি আমি যদি পেমেন্টটা নেই, তাহলে অনেকে অনেক প্রশ্ন করে, নেগেটিভ কোয়েশ্চেন করে, আমি এটাও লক্ষ্য করেছি এই হেল্পলাইন গ্রুপ থেকেই। সো এখানে আমি সপ্তাহে একদিনই আসি, কারণ অন্য দিন আমার চেম্বার থাকে, তবে দশটার আগে আমার সময় দিতে পারি না, অনেক রাত্র হয়ে যায়। সো এখানে এগুলো, এখানে মূলত এখানে সঠিক পরামর্শ, দিক নির্দেশনা এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ আলোচনার জন্য, মেডিসিন রিলেটেড আমি বারে বারে বললাম, এখানে যদি কোনো ক্যান্সার রোগী থাকেন, কোনো টিউমারের রোগী থাকেন, তা কাজে এখানে এইভাবে ট্রিটমেন্ট করা যাবে না, শুধু মেডিসিন এবং স্পেশালি ডায়াবেটিস। আমি যেহেতু ডায়াবেটিসের ট্রিটমেন্ট করি, আমার জবটা ডায়াবেটিক সেন্টারে, সো ডায়াবেটিস রোগীদের এবং সাথে সাথে মেডিসিনের যে কোনো প্রবলেম। পরাগ বণিক সম্ভবত সুনামগঞ্জ থেকে দেখছে, মধ্যনগর বাজার, এটা আমার মামার বাড়ির এলাকা, আমার জন্মস্থান, তো আমি প্রাউড ফিল করি মধ্যনগর সে বাজারে আমার জন্ম, আমার মামার বাড়ি। আর আমার দেশের বাড়ি যদি আপনারা জানতে চান তাহলে বলবো যে এটা নেত্রকোনা, এটা মদনের কাছাকাছি, আটপাড়া থানা, নেত্রকোনা আটপাড়া থানা। মনকুইন স্যার অ্যামরক্সটা কয় বেলা খাবো? অ্যামরক্সটা আমি বলছি আমি 3 বেলা, 3 চামচ করে 3 বেলা, ভরা পেটে 3 ফাইল, 3 চামচ করে 3 বেলা। মাহমুদুর রহমান খান, স্যার আমার আম্মুর বয়স 50 বছর, কাজ করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পাইছে, 2 মাস হলো ভালো হচ্ছে না, পরামর্শ চাচ্ছে স্যার, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নেই। ওকে, খুবই ভালো, ডায়াবেটিস নেই উনি। এখন যে আঙ্গুলে যে ডিসপ্লেস হইতে পারে, একটা এক্সরে দেয় করলে ভালো হতো, এক্সরে অবশ্যই করেছেন, কোনো ডাক্তারও দেখিয়েছেন, তো বৃদ্ধাঙ্গুলের পিকটা, ছবিটা আমাকে একটু পাঠাবেন, মাহমুদুর রহমান আপনার মায়ের হাতের ছবিটা একটু দেখে, এবং যদি এক্সরে ফিল্ম থাকে, এক্সরে ফিল্মের ছবিটা আমাকে রাতেই পাঠান, দেখছি কী করা যায়।
হ্যাঁ প্রভাস রঞ্জন রায়, হ্যাঁ দাদু ময়মনসিংহ আসলে দেখা করব, ধন্যবাদ। হ্যাঁ দেখা হবে, ময়মনসিংহে তো খুব ব্যস্ত মানুষ, ঢাকাতে থাকেন, ময়মনসিংহ ঢাকার মানুষরা ময়মনসিংহে খুব একটা আসতে সময় পায় না। তো আমরা ময়মনসিংহ হেল্পলাইন থেকে, অনেকেই দেখেছেন যে একটা জেলা প্রশাসকের আন্ডারে ময়মনসিংহ হেল্পলাইন একটা আয়োজন করেছিল কোয়ারেন্টাইন চিকিৎসা সেবার, তো এটার একটা সম্মাননাপত্র আমাকে দিয়েছে, আমি এটা পোস্ট করেছি ময়মনসিংহ হেল্পলাইনে, অনেকেই দেখেছেন। তো এটা প্রাউড ফিল করছে এই জন্য যে এখানে ওরা উন্মুক্ত করে দিয়েছিল যে কোন কোন কারা কারা আপনারা যারা ফ্রি ট্রিটমেন্ট সেবা বা ওই করোনাকালীন সময়ে ট্রিটমেন্ট দিতে চান তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু অনেক ডাক্তারই তো আসেন নাই, তো যারা এসেছে তাদেরকে যে সম্মাননাটা দেওয়া হয়েছে জেলা প্রশাসক অফিস থেকে, সেই জন্য আমি মিজানুর রহমান সাহেব আমাদের ডিসি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহ হেল্পলাইনের যারা আছে মডারেটর এবং অ্যাডমিন তাদেরকে, এবং এটা আমি অন্য একটা গ্রুপ থেকে এসেছি, এটা ময়মনসিংহ হেল্পলাইন MH গ্রুপ, এটাকে এটার মধ্যে আমি একটু উন্মুক্ত আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে। মনকুইন স্যার, এজিথ্রোমাইসিনটা জিমেক্স খেলে হবে? হ্যাঁ, এজিথ্রোমাইসিন মানে মেন নামটা আর কি ওষুধের, আর জিমেক্স হচ্ছে স্কোয়ার কোম্পানির নাম, মানে স্কোয়ারের এজিথ্রোমাইসিনের নাম হচ্ছে জিমেক্স। ওকে, তানিয়া ইব্রাহিম, হাউ আর ইউ? আই এম ফাইন। মনকুইন, জিমেক্স বাসায় ছিল তো তাই বলা, কাইন্ডলি কিছু মনে করবেন না, এটা মনে করার কিছু নাই, এটা তো আপনি নন মেডিকেল পার্সন, আপনি এতটা বুঝতে পারবেন না, আপনাকে ক্লিয়ার করে দিলাম, সবাইকে ক্লিয়ার করে দিলাম যে আমি যে ড্রাগের নামগুলো উচ্চারণ করি এগুলো স্পেসিফিক কোনো কোম্পানির নাম দিয়ে আমি উল্লেখ করি, কারণ আপনাদের জন্য কিনতে সুবিধা হয় বাজারে গিয়ে। এখন আমি যদি ওষুধের মেইন নামটা বলি এজিথ্রোমাইসিন, রুপাটাডিন এইভাবে যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না, ফেক্সোভ্যানাডিন, আপনাদেরকে আমি একেবারে কোম্পানির নামটা বলে দিই যেন আপনাদের কোনো ভুল না হয় এই ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে। সো কিছু মনে করি নাই, আপনাকে এটা বুঝতে চেয়েছেন খুবই ভালো। সো যারা আছেন একটু শেয়ার করে দেবেন, কারণ লাইভটা অনেকেই পরবর্তীতে দেখে রাত্রে আমি জানি। রাশিদুল ইসলাম রবিন, আমার আব্বা গাড়ি চালক, তিনি প্রায়ই পিঠে ব্যথা অনুভব করেন, এক্সরে করানো হয়েছে, কোনো সমস্যা নেই, এমত অবস্থা কী পরামর্শ? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাবা যেহেতু গাড়ি চালক, মানে এখানে বাস হতে পারে, ট্রাক হতে পারে, বা যে কোনো ধরনের গাড়ি হতে পারে, হায়াস হতে পারে, নোয়া হতে পারে, এখন উনি যে ঝাঁকুনিটা খাচ্ছে যে বা ওনার যে মেরুদণ্ডের যে বাঁকটা আছে কার্ভেচারটা, এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল না গাড়ির পিছনের সিটটা, সেই জন্য উনি ব্যথা ফিল করছে, অথবা একটু বয়স্ক উনি। সো আমি বলবো ওনাকে সবসময়ের জন্য নিউরো বি, আপনি দুইটা ওষুধের নাম লেখেন, একটা ট্যাবলেট নিউরো বি দুই বেলা দুইটা সকালে রাতে দুই বেলা খাবে, এটা চলবে সব সময় খাবে, আর কোরালকেল ডি ট্যাবলেট, এটা ভিটামিন D3 এবং ক্যালসিয়াম, এটা দুই বেলা দুইটা খাবে দুই মাস। ওকে, তাহলে আস্তে আস্তে পিঠের ব্যথাটা, পিঠটা স্ট্রং হবে এবং পিঠের ব্যথাটা ছেড়ে দেবে। আর যেটা বলবেন সেটা গাড়ি চালানোর আগে বা পরে প্রতিদিন দুইবার অন্তত রাতে ঘুমানো যাওয়ার আগে একটু স্ট্রেচিং এক্সারসাইজ করবে, একটু উঠবুশ করবে, একটু পিঠটা একটু অনেকে অন্য কেউ মেজে দিবে, ঠিক আছে, ম্যাসেজ করে দিবে, তাহলে মেরুদণ্ডের সাইডের যে মাসেলগুলো এগুলো স্ট্রং হয় এবং নার্ভ এগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়, নার্ভগুলো ভালো থাকে। সো নিউরো বি এবং কোরালকেল ডি এটা দুই বেলা করে চলবে দুই মাস, পরে আমাকে রেজাল্টটা জানাবেন অবশ্যই। তো এখন অনেকেই নামাজ পড়তে গেছেন, অনেকেই দেখছেন, তো অনেকেই নামাজটা মসজিদে পড়ছেন বা বাসায় পড়ছেন, লাইভটা অথবা নামাজের মধ্যে হয়ে যায় দুইটা নামাজের মাঝে। হ্যাঁ, রাশিদুল ইসলাম রবিন, হ্যাঁ উনি হায়াস গাড়ি চালান, হ্যাঁ হায়াস গাড়ি চালালে একটু ঝাঁকি কম তুলনামূলক, এরপরে কোন রোডে চালান রোডের একটা ব্যাপার থাকে, যদি রোড খারাপ থাকে তাহলে ঝাঁকিটা বেশি লাগবে, আপনি দুইটা ওষুধ চালান দুই মাস, কিছু হবে না। মনকুইন স্যার, এজিথ্রোমাইসিন কয় বেলা করে? এজিথ্রোমাইসিনটা এক বেলায় শুধু রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, পাঁচ দিন পাঁচটা, এক বেলা করে, চব্বিশ ঘন্টা একটা। তাহলে আপনারা
প্রায় লাইভের প্রায় শেষ পর্যায়ে আমি আপনাদের অনেক কিছুই জানার ছিল, যাদের জানার ছিল, আগ্রহ ছিল তারা প্রশ্ন করেছেন, আশা করি পরে মানে সঠিক একটা দিক নির্দেশনা পেয়েছেন। হ্যাঁ, সেহেতু আর পরবর্তীতে কথা হবে, প্রতি শুক্রবারই আসি। সো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, আসলে লাইভ থেকে বেরিয়ে যাওয়ার পরে যে কোশ্চেনগুলো করেন, ওই কোশ্চেনগুলোর আনসার আমি পরবর্তীতে অথবা অনেকের দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ পরবর্তীতে প্রশ্নগুলো দেখা হয় না। লাইভ চলাকালীন সময়ে প্রশ্নগুলোর আনসারটা দিতে খুব সুবিধা। রাশিদুল ইসলাম রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। সো আর কোশ্চেন বোধ হয় কারো নাই, আর আমারও যা বলার ছিল নিউ নর্মাল লাইফ এবং কোভিড-19 নিয়ে, এগুলো তো এসেই যায় বারে বারে কোশ্চেন করার জন্য। আর 9টায় আমার একটা বিশেষ একটা অনুষ্ঠান আছে। সো আজকের মতো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ এই কামনা করছি। আর কোভিড-19 এই সময়টায় উইন্টার সিজনটা মোকাবেলার জন্য প্রস্তুতি নেন, সবাইকে বুঝান, বলুন, আর লাইভটাকে একটু শেয়ার করে দেন। তো কোশ্চেন আমি আর 2 মিনিট অপেক্ষা করব, যদি কোশ্চেন না থাকে আমি বেরিয়ে যাব। আর কোশ্চেনগুলা মূলত অনেকের কাছে কমন কোশ্চেন, এগুলা যেগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যেন সহজভাবে আপনারা মেডিকেল সায়েন্সটাকে বুঝতে পারেন, ডিজিজ রিলেটেড অথবা কোনো ড্রাগ রিলেটেড অথবা কোথায় কীভাবে কী হচ্ছে সব কিছু নিয়ে একটু সহজভাবে এখানে আলোচনার চেষ্টা করছে। সো আশা করি সবাই ভালো থাকেন। এখানে কোশ্চেনটা আমি শেষ করে ফেলেছি, সালমান খান থ্যাংকস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে রেগুলার কিছু দর্শক আছে আমার, তারা এখানে আসেন বা দেখেন। তো লাইভটা 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি লাইভটা, আপনারা চাইলে আমি আরও বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু যেহেতু কোশ্চেন নাই সেহেতু আমি বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।